যাই হোক, এই মাত্র জাস্ট বাস থেকে নামলাম। তো এখন তোমাদের সঙ্গে একজনকে দেখা করাতে চাই, যে আমার বাংলাদেশের প্রিয় বন্ধু আর তো রেজি ভাই এখন আছে আমাদের সামনে। নেক্সট ভাই, রেজি ভাই কই? তো আমি একটু আগেই দীপুলার বাড়িতে এসে পৌঁছালাম। ক্যামেরাটা ঘোরাবো? না না দাদা। গুড মর্নিং বাংলাদেশ। আজকে হলো আমার ডে টু আর কি বাংলাদেশে, বাট এখন আমরা যাচ্ছি হচ্ছে ঢাকায়, আমি আর তানভীর ভাই। যাই হোক, আর আজকে এখন হচ্ছে বগুড়া বাস স্ট্যান্ডে, তাও হ্যাঁ, তো বগুড়া বাস স্ট্যান্ডে আছি। আর এখান থেকে ঢাকায় যাওয়ার জন্য গাইস আমাদেরকে দই নেওয়া লাগবে। ওরা ভাই বলে দিয়েছে দই না নিয়ে এসে ঢুকো না, তো আমরা এখান থেকে দই নিয়ে নেবো। চলো আগে দই নিয়ে নিই, তারপরে ভাই তিপুল আর শৈব ভাইয়ের সঙ্গে তোকে দেখা হবে, আর ওরা আমাকে নিতে আসবে ঢাকাতে। তার আগে একটু দই নিয়ে নিই। কোনটা নেবো? কোনটা ভালো হবে? কত করে এটা? 260 নেবো। ওটা 200 টাকা, ওটা 200, এটাই কাফি। নিয়ে যাইতে বলছে না নিলে বলে ঢাকায় ঢুকতে দেবে না, দই নিয়ে নি। দই নেওয়া হয়ে গেছে, এবার শান্তি, এবার ঢাকায় ঢুকতে পারবো ভাই, নাহলে আমরা ঢাকায় ঢুকতে দিত না। হ্যাঁ এটাই পাসপোর্ট ভিসা। যাই হোক, আমাদের বাস চলে এসছে। একটার সময় আসার কথা ছিল, বাস একটু লেট করছে, তার সঙ্গে সঙ্গে বাস চলে আসছে এইরকম। আর লাগেজ ভিতরে ঢোকানো হচ্ছে, তানবিদ্যা ওখানে আছে। চলো এখন বাসে উঠবো, সঙ্গে আছে বগুড়ার দই, চলো ঢাকায় গিয়ে দেখা হচ্ছে। ওকে, তো এই মাত্র বাস ছাড়লো আর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। আর সেই এক বছর আগে বাসে চাপছিলাম বাংলাদেশে, আর এখন চাপছি, দেখি কেমন লাগে। কারণ বাসের জার্নি আমার বাংলাদেশ থেকে স্টার্ট হয়েছিল, তারপরে আমি মোটামুটি বাসে চাপি। আর এখন তানবিদ্যা এখানে দেখতে পাচ্ছ বসে আছে, ঘুমাবে। কতক্ষণ লাগবে ঢাকায় যেতে? 4.5 ঘন্টা লাগবে, এখন ঘুমাতে যাব আমরা। আচ্ছা, তো 4.5 ঘন্টা লাগবে, চলো ততক্ষণে ঘুমাই। আর ওদেরকে আমি ফোন করে দেবো ঢাকায় ঢোকার আগে, যাতে ওরা এসে আমাকে নিয়ে যায়। চলো এখন জার্নিটা এনজয় করি, আর তারপরে 4 ঘন্টার পরে ঢাকায়। তো আমরা 25 মিনিটের বিরতি নেওয়ার জন্য দাঁড়াইছি, বাস থেমে গেছে এখানে সিরাজগঞ্জ না কোথায়। আর এখানে দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার পাওয়া গেছে গা, এরা খুশি, দেখে বিশ্বাস করতে পারছিল না। দেখো ভাই, তোমাদের কথা একটা বলি, 30 তারিখের আগে কোনো কিছু আপলোড করবি, ঠিক আছে? হ্যাঁ, হঠাৎ করলে যত কিছু ভিডিও বানাই, ওকে দাদা, পরে আপলোড করবো। আমি তো দাদা, আমি যেন তোমাদের কাছে সরি বলছি। চলো ঠিক আছে, চলো দেখা হয়ে ভালো লাগলো। ঠিক আছে ঠিক আছে, চলো দেখি কি আছে এখানে, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো এখান থেকে। 25 মিনিটের বিরতি, অনেক টাইম আছে এখনো, ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা হয়ে যাবে। ওদেরকে ফোন করে বলে দিচ্ছি যে আমি আসছি, 5টা বাজবে। এই মাত্র জুস চলে আসলো তানবিদ্যার, আর আমার কমলার জুস, চলো চিয়ার্স। চলো জুসটা খাইনি, অ্যাকচুয়ালি জুস আমার অনেক বেশি ফেভারিট, এইটাই খাওয়াটা ভালো। জুস খাবো, একটু একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করবো, তারপরে আমার বাসে ওই ঢাকা। টেস্টি আছে। সিএনজিতে বসে আছি, মনে পড়ে গেল প্রথম দিন যখন এসেছিলাম সিএনজিতেই ছিলাম। যাই হোক, চলো এখন দেখি কত দূর যাওয়া যায়। এখনো কতক্ষণ লাগবে এখান থেকে? মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট।
আধা ঘন্টা 45 মিনিট লাগবে। ঢাকাতে বহুত জ্যাম ভাই, বাস আমাদের এখানে আসলে 7টার সময়, কি বলবো। চলো এখন যাওয়া যাক। তো এখন তোমাদের সঙ্গে একজনকে দেখা করাতে চাই, যে আমার বাংলাদেশের প্রিয় বন্ধু আর কি। যাই হোক ভাই, দেখো তোমরা আমার সঙ্গে এখন কে আছে, ওই ভাইরা তো নামাই দিছি এখন। এই দেখো রেজটা খোলো রে ভাই। তো রেজি ভাই এখন আছে আমাদের সামনে। যাই হোক রেজি ভাই, কেমন আছেন? ডেস্টিনেশনে যাইতে চলো এখন যাওয়া যাক। যাই হোক আমরা নেমে গেছি এই আমাদের জায়গায়, যাই না কোথায় আসছি সেটা তোমাদেরকে বলা যাবে না। এখন একজন, আপনি নিজেও জানেন না ভাই আপনি কোথায় আছেন। তো এখন একজন আসবে, সেই জন্য আমরা এখন ওয়েট করছি। সিএনজি সাইডে দেবো। এই ব্যাগগুলো নামাই নাও। চলো ব্যাগগুলো নামাইনি। এখানে আমরা একটা অ্যাম্বুলেন্স দেখলাম, ইন্ডিয়া বাংলাদেশ। দেখো এটা লাইট মারলেই চক চক করছে, দেখতে পাচ্ছো? ওয়াও, নেই তো ভাই। রেজি ভাই কই? ঠিক আছে। তো আমি একটু আগেই ত্রিপুরার বাড়িতে এসে পৌঁছালাম, আর আমার সামনে ও বসে আছে। এই মিয়া কিছু বলো। হ্যালো গাইস, এই খারাপ আসার সাথে সাথে জ্বালানো শুরু করে দিয়েছে, কি বলবো। আমার পুরো দেখা যাচ্ছে তো? হ্যাঁ দেখা যাচ্ছে গাইস। তোমরা কি পুরো দেখা দেখতে চাও? তাহলে আমি দেখাই দেবো, সমস্যা নেই। এই ভাই কাইন্ডলি করে না ভাই। আমার যেটা মনে হচ্ছে ত্রিপুরার, যে আমি যতদিন এই ভিডিওটা ছাড়বো আজ হয়তো ওদের ফেস রিভিল করে ফেলবে। হ্যাঁ, তুমি করবে না? না, কেন করবে না? তুমি জানো এই ভিডিওটা যেটা আমি রেকর্ডিং করছি তোমার ফেস দেখেই শুরু করছি, কিন্তু ওটা দিতে পারবো না তো ভাই। আরে বুঝতে পারছো তো? তো গাইস অনেক, মানে দেখো জার্নি তো অনেক করা লাগছে, তার মধ্যে জানো কি করছি কাণ্ড? তোদের বাংলাদেশের বাস দাঁড় করাই হেঁকে আইছি ভাই, কেউ পারছে? এটাও কি ভিডিওতে দিতেছো? বলতেছি আর কি, সত্যি কথা ভাই, আমার এত জোরে পাইছিল না, আমি দাঁড় করাইছি বাস। না দরকার দরকার ছিল না কিন্তু দাঁড়ানোর, ওদের উচিত ছিল। তুমি বহুত জোরে পাইছিল, আমি বলছিলাম দেখো রিস্ক আছে, আবার প্রবলেম আছে। না ওদের উচিত ছিল তোমার লাইখে এখানে থেকে চলে যাওয়া, হাঁকতে থাকো। আরে যাই হোক গাইস, সেই মাত্র পৌঁছলাম, এখন একটু রেস্ট নেবো, তারপরে দেখি কোথায় ঘোরাঘুরি হয়। কিন্তু ওইটা তো এখন থাকতে পারবো না, কাজ আছে গাইস। ঠিক আছে, তো বাস গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। ক্যামেরাটা ঘোরাবো? না না দাদা। ঠিক আছে ঠিক আছে গাইস, চলো টাটা বাই বাই, আরও দেখা হবে পরের ভিডিওতে। চলো টাটা, কি বন্ধ আমি করতে পারি? ঠিক আছে করে দাও, চলো টাটা।